হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স পিডি। আজকে আমরা পাকিস্তানি F-16 ফাইটিং ফ্যালকন এবং ভারতীয় রাফায়েল নিয়ে কথা বলব। F-16 ফাইটিং ফ্যালকন আসলে US অরিজিনের একটি যুদ্ধ বিমান, যেটা পাকিস্তান 1982 থেকে ইউজ করে আসছে। ইন্ডিয়ার মতে পাকিস্তানের একটি F-16 তাদের দুইটি Su-30 MKI সমান। কিন্তু আপনাদের জানানো যাচ্ছে যে F-16 মাল্টি রোল, সিঙ্গেল ইঞ্জিন, অল ওয়েদার ফাইটার জেট, কিন্তু এটার যে ক্যাটাগরি সেটা মিডিয়াম ক্যাটাগরিতে আসে এবং Su-30 যে ভ্যারিয়েন্টগুলো আছে সবগুলোই হেভি ক্যাটাগরির ফাইটার জেট। এখন কোন হিসাবে এগুলাকে F-16 সাথে কম্পেয়ার করছে সেটা আমার জানা নেই। আমরা এখন F-16 কিছু বৈশিষ্ট্য দেখব। F-16 ফাইটিং ফ্যালকন একটি সিঙ্গেল ইঞ্জিন সুপারসনিক মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, এটা লকহিড মার্টিন দ্বারা বানানো হয়। আগে এটা জেনারেল ডাইনামিক্স তৈরি করত। এটার অরিজিন হচ্ছে USA এবং এটার রোল হচ্ছে মাল্টি রোল এয়ার সিকিউরিটি ফাইটার জেট। এটার ফার্স্ট ফ্লাইট হয়েছিল 1974 এবং এটা ইন্ট্রোডিউস করেছিল 1978। এটা এখনও US আর্মি, তুর্কি, ইজিপ্ট, পাকিস্তান এবং আরও অনেক দেশ ব্যবহার করছে এবং এটি ব্যাটেল প্রুফ একটি ফাইটার জেট। এটার এখন পর্যন্ত 4,604 বিমান বানানো হয়ে গেছে। এটার পার ইউনিট কস্ট হচ্ছে 14 মিলিয়ন থেকে 18 মিলিয়ন। এটা শুধু আমেরিকান এয়ারফোর্সের সূত্র মতে। এটার যে অরিজিনাল কস্ট, যেটা মনে করেন পাকিস্তান, ইসরায়েল, ইউনাইটেড আরব আমিরাত এদের জন্য আরও বেশি হবে। F-16 এখন পর্যন্ত Block 52 পর্যন্ত বানানো হয়ে গেছে। এটার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হলো এটার লেন্থ হচ্ছে 49 ফিট এবং উইং স্প্যান হচ্ছে 32 ফিট, এটার হাইট হচ্ছে 16 ফিট, এটার স্প্যান উইং এরিয়া হচ্ছে 300 স্কোয়ার ফিট এবং এমটি ওয়েট হচ্ছে 8,573 কেজি এবং ক্রস উইং হচ্ছে 12,020 কেজি। ম্যাক্স টেক অফ ওয়েট হচ্ছে হল 19,187 কেজি এবং ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে হল 3,200 কেজি। এটার মধ্যে একটি জেনারেল ইলেকট্রিক F110GE129 আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ড্রাই থ্রাস্ট হচ্ছে হল 76 কিলো নিউটন এবং আফটার বার্ন থ্রাস্ট হচ্ছে হল 131 কিলো নিউটন। এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে হল Mach 2 এবং কম্ব্যাট রেঞ্জ হচ্ছে হল 546 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ হচ্ছে হল 4,217 কিলোমিটার। এটার সার্ভিস সিলিং হচ্ছে হল 59,000 ফিট এবং রেট অফ ক্লাইম হচ্ছে হল 370 মিটার পার সেকেন্ড। আর্মামেন্ট হিসাবে এখানে একটি 20 মিলিমিটারের বলকান ক্যানন লাগানো আছে, যেটার 511 রাউন্ড গুলি নিতে পারে এবং এটার মধ্যে হার্ড পয়েন্ট হিসাবে 2টা এয়ার টু এয়ার, 6টা আন্ডার উইং এবং 3টা আন্ডার ফুয়েলেজ পেলোর, অর্থাৎ এটার হার্ড পয়েন্ট হচ্ছে টোটাল 11টা। মিসাইল হিসাবে এখানে লাগানো যাবে AIM-7 স্প্যারো, AIM-9 সাইড উইন্ডার, AIM-120 আমরাম, যেটা পাকিস্তান ইউজ করেছিল Su-30 MKI কে বিধ্বস্ত করতে। এখন আমরা কথা বলবো
ফ্রান্সের তৈরি ডাসল্ট রাফেল নিয়ে। ডাসল্ট রাফেল হচ্ছে ফ্রেঞ্চ টুইন ইঞ্জিন ডেল্টা উইং মাল্টিরোল এয়ারক্রাফট, যেটা ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন বানায়। ডাসল্ট রাফেল আসলে এক ইউরোপীয় ইউরোফাইটার টাইফুনের অ্যাকশন থেকে ফ্রান্সের যখন বিচ্ছেদ ঘটে, বা যদি বলতে পারেন ইউরোপীয় ইউনিয়ন মিলে একটি ফাইটার জেটের প্রয়োজন অনুভব করে, যেটার মধ্যে সব পাওয়ারফুল ইউরোপীয় দেশগুলো বানাতে চেয়েছিল একটা ফাইটার জেট যেটা সবার রিকোয়ারমেন্ট পুরো করে। কিন্তু সেখানে ফ্রান্সের রিকোয়ারমেন্টগুলো পুরো হচ্ছিল না, সেজন্য ফ্রান্স আলাদাভাবে একটি ডেল্টা উইং মাল্টিরোল এয়ারক্রাফট তৈরি করতে চায়। সেটা থেকেই ডাসল্ট রাফেল তৈরি হয়েছে। ডাসল্ট রাফেলের ফার্স্ট ফ্লাইট হয়েছিল 1991 এবং সার্ভিসে যুক্ত হয়েছে 2001। ডাসল্ট রাফেলের যে লেন্থ আছে সেটা হলো 52 ফিট বা 15 মিটার, যেটা F-16 থেকে বড়। F-16 ছিল 49 ফিট আর 52 ফিটের, যার জন্য আমরা বুঝতে পারছি যে রাফেল একটু হেভি ফাইটার জেট। উইং স্পেন হচ্ছে 35 ফিট, যেটা F-16-এর ছিল 32 ফিট, এবং হাইট হচ্ছে 17 ফিট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাফেল F-16 থেকে একটু বড় ফাইটার। এটার এমটি ওয়েট হচ্ছে 11,000 কেজি এবং গ্রস ওয়েট হচ্ছে 16,000 কেজি এবং ম্যাক্সিমাম টেক অফ ওয়েট হচ্ছে 23,500 কেজি। অর্থাৎ F-16 থেকে প্রায় 4 টন বা 4,000 কেজি বেশি ওজন বহন করতে পারে এই রাফেল। অর্থাৎ আপনি যদি এটা বুঝতে পারছেন যে মিসাইল এবং অস্ত্র নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি রাফেলের অনেক বেশি কম্পেয়ার টু F-16। এর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে হলো 4,996 কেজি আর F-16-এর ছিল 3,200 কেজি। এখানে রাফেলের একটু এজ আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন F-16 কিন্তু সিঙ্গেল ইঞ্জিন এবং রাফেল কিন্তু ডুয়েল ইঞ্জিন, মানে টুইন ইঞ্জিনে পাওয়ারটা একটু বেশি লাগবে এবং ফুয়েল তাড়াতাড়ি খরচও হবে। এবং রাফেলে পাওয়ার দিচ্ছে হলো 2টি ইউরোজেট EJ-200 আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যেটা 60 কিলো নিউটন থ্রাস্ট তৈরি করে, যেটার 60 কিলো নিউটন থ্রাস্ট ইচ, অর্থাৎ প্রতিটি ইঞ্জিন 60 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করে। এবার আসি আমরা ম্যাক্স স্পিড। রাফেলের ম্যাক্স স্পিড হচ্ছে 1.8। আমরা যদি এটাকে F-16 থেকে তুলনা করি তাহলে F-16-এর টপ স্পিড হচ্ছে Mach 2.05, অর্থাৎ F-16 রাফেল থেকে স্পিডে এগিয়ে রয়েছে। এখন আমরা কথা বলবো সার্ভিস সিলিং নিয়ে। সার্ভিস সিলিংয়ে রাফেলের সার্ভিস সিলিং হচ্ছে 50,000 ফিট এবং F-16-এর সার্ভিস সিলিং হচ্ছে 59,000 ফিট, অর্থাৎ F-16 উচ্চতার দিক দিয়েও এগিয়ে রয়েছে। আপনারা এখন বলতে পারেন আমি এই তথ্যগুলো কোত্থেকে নিয়েছি, এগুলো ডাসল্ট এভিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করা। রাফেলের জি স্পেক চাইলে আপনারা এটা ডাসল্ট এভিয়েশনের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। এখন আমরা আর্মামেন্ট নিয়ে কথা বলব। রাফেল আর্মামেন্ট হিসাবে আছে মিকা এয়ার টু এয়ার মিসাইল মেটেরিয়াল, এটা একটি লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, হ্যামার স্ক্যাল্প লং রেঞ্জ স্ট্যান্ড অফ মিসাইল, AM-39 এক্সকেট অ্যান্টিশিপ মিসাইল, লেজার গাইডেড বম, ক্লাসিক বম নন গাইডেড, এবং এখানে একটি 30 মিলিমিটার ক্যানন রয়েছে যেটা 2500 রাউন্ড গুলি নিতে পারে। যদি আর্মামেন্টের কথা হিসাবে ধরেন তাহলে F-16 থেকে ডাসল্ট রাফেল অনেক আগে আছে, অনেক বলবো না, কিন্তু রাফেলের একটা এজ আছে কারণ এখানে ভ্যারিয়েশন অনেক বেশি, এই জন্য রাফেল একটু আগে আছে। রাফেলের সবচেয়ে অ্যাডভান্স যে দিকটি সেটা হলো তার রাডার। এখন আমরা কথা বলবো
রাফায়েলের রাডার এবং F-16 রাডার নিয়ে। রাফায়েলে ব্যবহার করা হয়েছে RBE2 AESA অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে রাডার, যেটা অনেক বেশি অ্যাডভান্স বলে দাবি করছে ডাসল্ট রাফায়েল, এবং এটা কমব্যাট প্রুফ। এটা একসাথে 40টি টার্গেট একসাথে লক করতে পারে, এবং এটা এয়ার এবং গ্রাউন্ড দুটো মিলিয়ে সে টার্গেটটা লক করতে পারে। এমন দেখা গেল যে এটা এই রাডারটা লং রেঞ্জ হওয়ার কারণে যে ফাইটার চোখের দূরত্বে কোনো ফাইটার জেট দেখা যাচ্ছে না, কিন্তু রাফায়েল ফাইটার অনেক দূর থেকেই সে ফাইটারকে লক করে মিসাইল ছুড়ে দিছে। এখান দিয়ে রাফায়েলের একটা অ্যাডভান্টেজ থাকে। রাফায়েলে ফ্রন্ট সেক্টর অপটনিক্স বা FSO আছে, যেটা একটা পাওয়ারফুল টিভি সেন্সর, যেটা টার্গেট ডিটেক্ট করতে খুব হেল্পফুল। রাফায়েলে আছে স্পেকট্রা ইন্টারনাল ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম। F-16 রাডার হিসাবে আছে ANAPG-66 ফায়ার কন্ট্রোল রাডার, APG-66 পালস ডপলার রাডার সিস্টেম অপারেটিং মোডস, এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস, এয়ার টু গ্রাউন্ড রেঞ্জিং অ্যাপিয়ার, রিয়েল ব্রেম গ্রাউন্ড ম্যাপ, এক্সপ্যান্ডেড রিয়েল ব্রেম গ্রাউন্ড ম্যাপ, গ্লপার বেকন, সি সারফেস সার্চ, ফ্রিজ, এই ইত্যাদি কাজ এই রাডার দ্বারা করা যায়। অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি, রাডারের দিক থেকে রাফায়েলের একটা এজ আছে, কিন্তু F-16 যে রাডারগুলো ইউজ করা হয়েছে সেটা F-35 এবং F-22 র্যাপ্টরের মধ্যেও এই রাডারগুলো ইউজ করা হয়েছে। সো আমরা বলতে পারি যে F-16 রাডারের দিক থেকে একটু রাফায়েলের থেকে পিছিয়ে আছে, কিন্তু খুব বেশি যে পিছিয়ে আছে বা তিনটা F-16 দিয়ে একটা রাফায়েলকে বিধ্বস্ত করা লাগবে বা ডগ ফাইট করা লাগবে এমন কোনো কথা নেই, এটা পাইলটের স্কিলের উপরে ডিপেন্ড করে। সো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা, কম্প্যারিজন ভিডিওটা কেমন লাগলো একটু নিচে কমেন্ট করে জানান। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।